আমি প্রেগনেন্ট। হ্যালো ফ্রেন্ড, সবার প্রথমেই জানাই আমাদের চ্যানেলে অনেক 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 স্বাগত চুমকি স্যার সতীশ ওয়ার্ল্ডে। তো তোমাদেরকে কদিন আগে আমি একটা কথা বলেছিলাম যে আমি কেন ভিডিও কদিন দিতে পারছিলাম না, ভিডিওটা আমাদের একটু আপ মানে ডাউন হয়ে গেছে, তার ব্যাপারটা হচ্ছে আমি দেখাচ্ছি তোমাকে। আচ্ছা, এটা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। হ্যাঁ, আমি প্রেগনেন্ট ছিলাম, দেখি যেদিন জন্মদিন হলো সেদিন আমার আমি টেস্ট করেছিলাম, টেস্ট করতে আমার ধরা পড়েছিল। তোমরা অনেকেই বলেছো যে চুমকিদি কি প্রেগনেন্ট, চুমকিদি কি হয়েছে বলছো না, তো কেন আমার তোমরা সবাই জানো যে তিন বছর আগে আমার থাকলে হয়তো আমাদের তিতির বয়সেই হতো, আমার একটা মিসক্যারেজ হয়েছিল, সেই জন্য আমি সবাইকে বলতে সাহস পাইনি, কেন কি বলতে কি হয়, আর দেখো সেটাই হয়েছে। এই আমার এই দু সপ্তাহ হলো মিসক্যারেজ হয়েছে, যার জন্য আমি আমাকে খুব একটা বেশি ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছিলে না। দু সপ্তাহ আগে আমার হয়েছিল, রিসেন্টলি আমার ব্লিডিং স্টপ হয়েছে, দুদিন আগে পরশু দিনই বলতে পারো স্টপ হয়েছে। আর কী বলবো, আমার কিছু বলার নেই কেন এরকম হলো। আমার ফটোও তুলেছিলাম, তোমাকে দেখাচ্ছি, এটা নতুন ফটো, এখানে ডেট আছে, এই যে 7/4/22 এখানটা করে ডেটটা রয়েছে, এখানে আমার নখ আছে। 4 মাসের আমি প্রেগনেন্ট ছিলাম, নেক্সট মানে এই মাসে আমার 5 মাস হতো, 5 মাসে যে আশীর্বাদ করে গলায় কী সব পড়াতে হয় সেই সব হওয়ার কথা ছিল, সেই সব আর হয়নি, সেই জন্যই আমরা তোমাদের ভিডিওটা দিতে যাচ্ছিলাম না। তাও অনেক কষ্টে নিজেকে সামলেছি, আমি জানতাম যে এরকম কিছু একটা হবে, আমার সন্দেহ ছিল, যার জন্যই আমি তোমাদের কিছু বলিনি। আর মানে কী বলবো, আমার বলার কিছু নেই, আমি তাই বলছিলাম আমি অনেক কিছু ভিডিও রেডি করেছিলাম, যখন আমার নতুন টেস্ট ধরা পড়ছিলো ভিডিও করেছিলাম, তোমাদেরকে বলবো কীভাবে কী ভিডিও করেছিলো, সেই ভিডিওগুলো আর রাখিনি, আমি ডিলিট করে দিয়েছি। প্রথমে ডাক্তার তো বলেছিলো বিছানা থেকে একদম উঠতে না, কিছু করা যাবে না, যার জন্যই আমি শুয়ে থাকতাম। তোমরা অনেকেই অনেক কমেন্ট করেছিলে যে স্বাতিকে যে তোমার যা কী করে, তুমি রান্না করো, তোমার যা কী সারাদিন শুয়ে থাকে, আমি ওই জন্যই শুয়ে থাকতাম, যেহেতু আমার প্রথম বাচ্চাটা মিসক্যারেজ হয়েছে, তাই সেকেন্ড বাচ্চাটার জন্য ডাক্তার একদম বিছানা থেকে উঠতে বারণ করেছিলো, মানে বাথরুম পায়খানা খাওয়া ছাড়া মানে বিছানা থেকে ওঠা যাবে না, তাই বিছানাতেই শুয়ে থাকতাম বেশিরভাগ। তাও উঠে উঠে কিছু কিছু সময় আমি ভিডিও করেছি, যাতে স্বাতির তো সময় হতো না, ওই সব রান্নাবান্না করতো, ঘরের কাজটা সব ওই করতো, সবই ঠিকঠাক ছিল। 4 মাস পড়ার পরে যখন ফেটের ফটো তুলতে গেলাম, ফটো তুলতে গিয়ে ওই একই কথা, বাচ্চা ঠিকমতো এ হচ্ছে না, বোঝা যাচ্ছে না। তারপরে আমার বাড়িতে আসা এক সপ্তাহ পর হঠাৎ করে আমার মানে পিরিয়ড পড়তে প্রচণ্ড, দুপুরবেলা শুয়ে আছি, যেদিন আমার প্রথম মানে আমাদের ভিডিও বন্ধ গেল সেই দিনই ঘটেছে জিনিসটা, আমার পেটে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, কেন ভিডিও এখন আমি বেশিরভাগ এডিট করি, সঠিক সময় হয়ে ওঠে না, মেয়েটা বড় হচ্ছে পড়াশোনা শেখায়, তা সেই দিনই দুপুরবেলা হঠাৎ করে খুব পেটে যন্ত্রণা হচ্ছে, তা আমি শুয়ে আছি, আমার হাজব্যান্ড এসে বললো মানে ডাক্তারখানায় যাবে, আমি ছিলাম দেখি না কী হয়, এরকম হয়তো গ্যাস থেকেও আমার নিশ্চয় গ্যাসের প্রবলেম হয়, অ্যাসিডের প্রবলেম আছে। তা দুপুরবেলা মানে ভাত ভাত খেতে পাচ্ছি না এরকম অবস্থা, এমনিতে তো খাওয়া যাচ্ছিলো না, যা খাচ্ছিলাম বমি হয়ে যাচ্ছিলো। তারপরে দুপুরবেলা শুয়ে থাকার পর হঠাৎ করে মানে পেটে এমন যন্ত্রণা হচ্ছে, মানে সেই মনে হচ্ছে না আমার পেট কেউ কেটে দিয়েছে, রীতিমতো ছট কাটছি আমি থাকতে না পেরে, ওকে তখন বললাম, বলার পরে আমার মানে পিরিয়ডস চালু হলো, তো সব কিছু নিলামে সেদিন রাত্রিবেলা শুয়ে আছি। অনেকে আবার আমার শ্বশুরমশাইও বলছিলো যে এরকম সময় নাকি পিরিয়ডস হয় প্রেগনেন্ট অবস্থায়, 5 মাসে পড়লে আমি জানি না, শুনিনি কোনো দিনও। তারপর আমার বড় মানে আমার হাজব্যান্ডও বললো ওর একটা বন্ধুর বউয়েরও হয়েছিলো নাকি এরকম, কিন্তু বাচ্চা ঠিকই ছিল। পরের দিন সকালবেলা ভোরবেলা 4টের সময় পেটে ওরকম প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, মানে আমি নিঃশ্বাস নিতে পারছি না, এত যন্ত্রণা হচ্ছে, রীতিমতো ছটকাচ্ছি আমি।
কী করবো না থাকতে পেরে ওকে তখন ডাকলাম, আমার খুব যন্ত্রণা হচ্ছে। তখন ও যে ডাক্তারকে আমি দেখাচ্ছিলাম সেই ডাক্তারবাবুকে ফোন করলো, ডাক্তারবাবু একটা ওষুধ দিল, মানে এমনি আমার পিরিয়ডস হতো, ওষুধটা খেতে পেটে মানে পেন কিলার টাইপেরই পেটের ব্যথাটা আমার কমে গেছিলো। তারপরে শুয়ে থাকতে থাকতে হতে হঠাৎ করে দেখছি যে কিছু একটা মানে বেরোবে টেরোবে এরকম ধরনের কিছু ব্যাপার হয়েছে, বাথরুমে গেলাম ওই জিনিসটা বেরিয়েছে, গেল আমি ভাবলাম জিনিসটা পুরো বেরিয়ে গেছে আমার আর ঝামেলা নেই। তারপরের দিন সকালে ওরকম পেটের যন্ত্রণা সেম আর একটা জিনিস বেরিয়েছে, আমি বুঝতে পারছি না ওটা কি টুইন্স ছিল কি কী ছিল। আর পেটে ফটো তোলার সময় তো বলেও নি, কিন্তু আমার প্রথমবারে প্রথম যে মিসক্যারেজটা হয়েছিলো যখন আমি বার মানে জিনিসটা বেরিয়েছিলো একটাই বেরিয়েছিলো, এবার ওই জিনিসটা দুটো বেরিয়েছে, আমি বুঝতে পারছি না কি এটা টুইন্স ছিল কী হয়েছিল আমি নিজেও জানি না। তাই এবারে ডাক্তারের কাছে যাওয়া হয়নি, ওই ওষুধ খেয়েই যা করা হয়েছে হয়েছে, কেন অত পয়সা আমাদের কাছে আর নেই, ডাক্তারের কাছে গেলে এখন 10,000 টাকা খরচা আছে এইসব জিনিস আবর্ষণ করতে যাওয়া। আমি তখন বললাম এমনিতেই 4 মাসে ওষুধ খরচা এই খরচা অনেক কিছুই পড়ে গেছে, তখন আমি ওকে বললাম ছেড়ে দাও ডাক্তারের কাছে যেতে হবে না, একটু তো কষ্ট হবে, তুমি এক কাজ করো ডাক্তারের কাছে যাও গিয়ে ওষুধ লিখে নিয়ে আসো আমি ওষুধ খাই, এবার যেমনভাবে হয়। এর রিসেন্টলি আমার 2 সপ্তাহ হলো, রিসেন্টলি আমার 2 সপ্তাহ হলো আমার পিরিয়ডস বন্ধ হয়েছে, সেই জন্যে আমরা তোমাদেরকে খুব ভালো করে ভিডিও আমি অনেক ভিডিও করেছিলাম, তোমাদেরকে খুশির খবর দেবো বলে এ করবো বলে অনেক কিছু ভিডিও করেছিলাম, সেই ভিডিওগুলো আর কী বলবো তোমাদেরকে। আমি আমি ঠিক করেছিলাম 5 মাসে যখন আমি পড়বো আমার যখন ওই কি আশীর্বাদ করে মাঝে রকম মিষ্টি দিয়ে খাওয়াতে হয় তখন তোমাদেরকে বলবো বলেছিলাম, বলা হয়নি। তো এই হচ্ছে ব্যাপার যার জন্য আমরা কদিন ধরে ভিডিও দিতে পারছিলাম না, তাই মন মেজাজ ভালো নেই খুব একটা সেরকম। স্বাতি তবুও অনেকবার ধরে বলছে চ দিদি ভাই একটা ডান্স করি ডান্স করি, করবো চিন্তা করছি একটু সময় দাও নিশ্চয়ই করবো, সেরকম তবুও নিজেকে নিজের মতো বুঝিয়ে নিয়েছি, কেন এটা আমি জানি আমি এটা হওয়ার কথা ছিল, কী বলবো আমাদের কিছু বলার নেই। আমার তখন মানে আর কি নিতেই ভয় লাগছে যদি আবার এরকম হয়, দেখি কি হয়। ডক্টরবাবু তো বলেছে পরের মাসে ডাক্তারের কাছে যেতে, এখন ওষুধ দিয়েছে ওষুধ খাচ্ছি দেখি। তো এই হচ্ছে ব্যাপার যার জন্য আমাদের ভিডিও কদিন ধরে একটু ডাউন হয়ে গেছে, তাও সত্যি আমাকে বলে 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 অনেক কষ্টে ভিডিও কিছু কিছু করছি, এই ছিল ব্যাপার।